प्रिय शिक्षार्थीवृंद शुभ सकाल सबाई के मार्टिन लूथर कॉलेज बांगला द्वितीय पत्र ऑनलाइन क्लास तुम्हारे स्वागत जानाच्छि। आशा करछि तुम्हारा प्रत्येके भालो आछो एवं नियमित क्लासगुलो अनुसरण करछो पढ़ाशुना करछो। आमरा गत क्लासे पारिभाषिक शब्द निये आलोचना करेछिलाम, अनेकगुलो क्लास निएछि अध्यायेर उपर। तुम्रा बासाय आमार क्लास अनुसरण करबे, बोर्डे प्रश्नगुलो आरो बेशी बेशी करे अनुशीलन करबे एवं नियमित पढ़ाशोना करबे। आज के पारिभाषिक शब्देर विकल्प एकटि प्रश्नेर उत्तर दिते हय, दश नम्बरेर प्रश्न एटि। आमरा जानि जे पारिभाषिक शब्देर दश नम्बर पारिभाषिक शब्देर जन्य बरद्द, आर एर जे विकल्प प्रश्न अनुबाद, এই অনুবাদের জন্য আবার দশ নম্বর বরাদ্দ আছে। আমরা জানি যে অনুবাদ পৃথিবীর প্রত্যেকটা ভাষায় অনুবাদ বা ট্রান্সলেশন অনুবাদ পৃথিবীতে অনুবাদের যে গুরুত্ব, পৃথিবীর প্রত্যেকটি ভাষায় সাহিত্য শিল্প জ্ঞান বিজ্ঞানের যে গ্রন্থগুলো লেখা হয়, বইগুলো লেখা হয়, অন্যান্য ধর্ম অন্যান্য বিষয়ের যে বইগুলো লেখা হয়, বিখ্যাত লেখক যারা, কবি সাহিত্যিক শিল্পী বিজ্ঞানী যারা, তারা যে বইগুলো লেখেন, সেই বইগুলোকে আমরা যখন অন্য ভাষায় ভাষান্তরিত করি, অন্য ভাষায় অনুবাদ করি, সেটি আসলে অনুবাদ। অনুবাদ এক ভাষার লিখিত কোনো বিষয়কে যখন অন্য ভাষায় আমরা রূপান্তর করি তাকে অনুবাদ বলা হয়। আমরা জানি যে বাংলা ভাষায় বা বাংলা সাহিত্যে মধ্যযুগ থেকে এই অনুবাদ প্রচলিত আছে, অনুবাদ হয়ে আসছে। আমরা রামায়ণ মহাভারতের যে বইগুলো, রামায়ণ মহাভারত নামক যে ধর্মীয় গ্রন্থগুলো রয়েছে, এই বইগুলো গ্রন্থগুলো সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে। আবার আরবি ফার্সি সহ বিভিন্ন ভাষা থেকে কিছু রোমান্টিক প্রেমের কাব্য বাংলায় অনুবাদ করা হয়েছে, যেমন ইউসুফ জুলেখা, শিরহি ফরহাদ, এগুলো আরবি ফার্সি ভাষা থেকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে। এছাড়াও আমরা জানি যে জ্ঞান বিজ্ঞানের অনেক বইগুলো, সেই যে চিকিৎসা শাস্ত্রের মেডিকেল বা চিকিৎসা শাস্ত্রের যে বইগুলো রয়েছে সেগুলো বাংলায় অনুবাদ করা হয়েছে। অনুবাদের মধ্য দিয়ে আসলে আমরা অন্য ভাষার যে লিখিত উৎকৃষ্ট জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যের যে বইগুলো, সেগুলো সেই জ্ঞানের সাথে আমরা পরিচিত হতে পারি। অনুবাদ দুই প্রকার, সাধারণত অনুবাদ দুই রকমের অনুবাদ হয়ে থাকে। একটা হলো আক্ষরিক অনুবাদ অনুবাদ আর একটা হলো ভাবানুবাদ। অনুবাদ দুই প্রকার, অনুবাদ অনুবাদ হচ্ছে দুই প্রকার। অনুবাদ দুই প্রকার, এক হচ্ছে আক্ষরিক অনুবাদ, আক্ষরিক অনুবাদ আর দুই হচ্ছে ভাবানুবাদ। ভাবানুবাদ আক্ষরিক অনুবাদ আর দুই হচ্ছে ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ কোনটা? আমরা যখন কোন ভাষার শব্দ বা বই, আমরা যদি বলি ইংরেজি সাহিত্য থেকে একটা কাব্য যখন আমরা বাংলায় অনুবাদ করব, সেই কাব্যের প্রত্যেকটা শব্দ খুঁটে খুঁটে, সেই কাব্যে যেভাবে শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে সেই অর্থের দিকে খেয়াল রেখে, বাক্য গঠনের দিকে খেয়াল রেখে আমরা যখন সেটার হুবহু অনুবাদ করব, সেটা হচ্ছে আক্ষরিক অনুবাদ।
যেমন আই হ্যাভ এ কাউ ইংরেজিতে আছে আই হ্যাভ এ কাউ, আক্ষরিক অনুবাদ আই হ্যাভ এ কাউ। এটি একটি ইংরেজি বাক্য আমরা জানি। এই বাক্যটিকে যখন আমরা বাংলা অনুবাদ করব, আই হ্যাভ এ কাউ, আমার আছে একটি গরু, আমার আছে একটি গরু। এটি আমরা আক্ষরিক অনুবাদের একটি একটি উদাহরণ যে আই হ্যাভ এ কাউ, তাহলে আমার আছে একটি গরু, এটি আক্ষরিক অনুবাদের উদাহরণ। এরকম যদি আমরা হুবহু কোনো বই সেটি অনুবাদ করতে যাই, গিয়ে এরকম শব্দ ধরে ধরে সেই শব্দের অর্থ ধরে ধরে যখন আমরা বাক্য গঠন অনুযায়ী যখন আমরা অনুবাদ করতে যাই, সেটি হচ্ছে আক্ষরিক অনুবাদ। দ্বিতীয় হচ্ছে ভাবানুবাদ। কোন গ্রন্থের আমরা যে কাব্যের কথা বলছিলাম, যে কোনো একটা কাব্য ধরে যদি আমরা ইংরেজি ভাষার একটা কাব্য প্যারাডাইস লস্ট জন মিল্টনের, এই কাব্যটি যখন আমরা বাংলায় অনুবাদ করতে গিয়ে এই কাব্যের শুধুমাত্র শব্দ কেন্দ্রিক অনুবাদ নয়, শব্দ বা শব্দের অর্থ কেন্দ্রিক নয়, ভাবের অনুবাদ যখন আমরা করব, অর্থাৎ এই কাব্যটির যখন আমরা কোনো বিশেষ অংশের অনুবাদ করতে গিয়ে শুধুমাত্র শব্দের অনুবাদ নয়, সেই কাব্যের অর্থের অনুবাদ, মূল ভাবের অনুবাদ যখন আমরা করতে যাব, তখন সেটাকে ভাবানুবাদ বলা হয়। যেমন মেনি ম্যান মেনি মাইন্ডস, মেনি ম্যান মেনি মাইন্ডস, মেনি মাইন্ডস, মেনি ম্যান মেনি মাইন্ডস। না, বাংলা এটিকে আমরা অনুবাদ করছি নানা মুনির নানা মত, নানা মুনির নানা মত, এটা আমরা বাংলায় অনুবাদ করছি মেনি ম্যান মেনি মাইন্ডস, এটি ভাবানুবাদ নানা মুনির নানা মত। আমরা যদি আক্ষরিক অনুবাদ করতে করতাম তাহলে হতো যে অনেক লোক অনেক মন, তাহলে সেটি না হয়েছে ভাবানুবাদ করতে গিয়ে মেনি ম্যান মেনি মাইন্ডস, অর্থাৎ নানা মুনির নানা মত। তো অনুবাদ এক ধরনের শিল্পকর্ম, আধুনিক কালে অনুবাদের গুরুত্ব অপরিসীম, কেননা অনুবাদের মধ্যেও অনুবাদকের শিল্পী সত্তার ব্যক্তি সত্তার যে প্রকাশ রয়েছে সেটি প্রকাশিত হয়। কোনো অনুবাদক যদি যত বেশি সৃজনশীল হন, যত বেশি উনি অভিজ্ঞতা সমৃদ্ধ হন, সেই বিশেষ ভাষা ভাষার শব্দ শব্দ ভাণ্ডার সম্পর্কে যখন তিনি অনেক বেশি সমৃদ্ধ হন, তখন তার অনুবাদটা অনেক বেশি সমৃদ্ধ হয়, অনেক বেশি শিল্পসম্মত হয়, অনেক বেশি আকর্ষণীয় হয়। আমরা অনুবাদের কিছু নিয়ম আর আলোচনা করতে চাই। যে আমরা যখন ধরে নেই যে আমরা আমরা যে অনুবাদটা করব, আমাদের জন্য প্রশ্ন যেটি থাকবে সেটি হলো ইংরেজি ভাষা থেকে বাংলায় অনুবাদ বা বঙ্গানুবাদ, ইংরেজি ভাষা থেকে বাংলায় অনুবাদ করতে গেলে সাধারণভাবে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে অংশটুকু আমরা অনুবাদ করব সেই অংশটুকু বারবার মনোযোগ দিয়ে পড়ে সেটির বক্তব্য অনুধাবন করতে হবে, প্রকৃত মূল ভাবটিকে আমাদের আয়ত্ত করতে হবে, অর্থাৎ বারবার পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়ে
মূল ভাব পরে মূল ভাব আত্মস্থ করতে হবে, বারবার মনোযোগ দিয়ে পড়তে হবে, আত্মস্থ করতে হবে। আমরা যে অংশটুকু অনুবাদ করব সেই অংশটুকু মনোযোগ দিয়ে বারবার পড়ে সেটা আমরা আত্মস্থ করব, মূল ভাবটা আত্মস্থ করব, বারবার পড়তে হবে, পড়ে সেটির মূল ভাব অনুধাবন করতে হবে, বুঝতে হবে। দ্বিতীয়টি যে ইংরেজি ভাষার শব্দ সম্পর্কে, বিশেষ করে শব্দ ভান্ডার সম্পর্কে আমাদের অনেক বেশি ধারণা থাকতে হবে। শব্দ ভান্ডার সম্পর্কে ধারণা থাকতে হবে। ভোকাবুলারি বা শব্দ ভান্ডার, এই ইংরেজি ভাষার শব্দ ভান্ডার সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে, পাশাপাশি বাংলা ভাষার শব্দ ভান্ডার সম্পর্কেও আমাদের যথাযথ ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, যাতে করে আমরা ইংরেজি ভাষার শব্দটাকে যখন বাংলায় অনুবাদ করব ঠিক সেইভাবে যথাযথ শব্দ বাংলায়ও আমরা ব্যবহার করতে পারি। এরপরে ইংরেজিতে যে প্রবাদ বাক্য ব্যবহার করব সেটির বাংলা অন্য কোনো প্রবাদ বাক্যের সাথে তার কোনো মিল আছে কিনা, ইংরেজি প্রবাদ বাক্যের সাথে বাংলা প্রবাদ বাক্যের মিল আছে কিনা, বা কোন প্রবাদ বাক্যটি সবচেয়ে সঠিক অর্থ প্রকাশ করে, যথার্থ অর্থ প্রকাশ করে, সেটি খেয়াল রাখতে হবে। ইংরেজি যে প্রবাদ বাক্য আছে, বাংলায় প্রবাদ বাক্য আছে, আমাদের খুঁজে বের করতে হবে যে ইংরেজি প্রবাদ বাক্যটির বাংলায় আর অসংখ্য যে প্রবাদ বাক্য রয়েছে সেই প্রবাদ বাক্যের সাথে কোনটা সবচেয়ে মিল রয়েছে, বা কোন প্রবাদ বাক্যটা সবচেয়ে বেশি অর্থপূর্ণ হয়, সঠিক অর্থ যথার্থ হয়। যেমন টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট, এটি একটি ইংরেজি প্রবাদ বাক্য। আমরা জানি যে যেমন কর্ম তেমন ফল বাংলায় আমরা বলি, অথবা কখনো কখনো বলি যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। অথবা এই বাক্যটির আরেকটি অর্থ আমরা জানি, আমরা বলি যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। আরো কিছু বাংলা এবং ইংরেজির বাক্য প্রবাদ বাক্য যখন আমরা অনুবাদ করতে যাব সেগুলো আরো কিছু নিয়ম আছে। যেমন বাংলায় ইংরেজিতে আগে হচ্ছে ক্রিয়াপদ আর পরে হচ্ছে কর্ম। বাংলা ইংরেজিতে আগে হচ্ছে ক্রিয়াপদ আগে বসে ইংরেজি বাক্যে। যেমন আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, আমার আছে একটি গাড়ি,
এটিকে আমরা ঘুরিয়ে বাংলায় বলি। যথাযথ অনুবাদ হলে আই হ্যাভ এ কার, আমার আছে একটি গাড়ি। কিন্তু আমরা যখন বাংলায় এটিকে অনুবাদ করি তখন কিন্তু বাংলায় আমার কর্মপদ আগে ক্রিয়াপদ পড়ে, আমার একটি গাড়ি আছে, গাড়ি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি বাক্য গঠন এবং বাংলা গঠনের ক্ষেত্রে, বাক্য গঠনের ক্ষেত্রে এই ক্রিয়াপদ ব্যবহার একটু পার্থক্য আছে, সেভাবে আমাদের অনুবাদ করতে হবে। আই হ্যাভ এ কার, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আর এখানে আগে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়াপদ। তো এভাবে আমাদের বাক্য গঠন খেয়াল রাখতে হবে। কখনো কখনো ইংরেজিতে যে সত্তাবাচক ক্রিয়াপদ থাকে সেটি আবার বাংলায় থাকে না। যেমন সত্তাবাচক ক্রিয়াপদ, সত্তাবাচক ক্রিয়াপদ, ক্রিয়াপদ ইংরেজিতে থাকে, বাংলায় থাকে না। সত্তাবাচক ক্রিয়াপদ ক্রিয়াপদ ইংরেজিতে থাকে, বাংলায় থাকে না। বাংলায় থাকে না। যেমন হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, ইংরেজিতে হি ইজ মাই ব্রাদার, বাংলায় হচ্ছে তিনি আমার ভাই, তিনি আমার ভাই। এখানে হওয়ার কথা ছিল তিনি হয় আমার ভাই, তিনি হয় আমার ভাই, বা তিনি হন বা হয়, তিনি হয় আমার ভাই। এখানে হয় শব্দটি উজ্জ্ব থাকে বাংলা বাক্য গঠনের ক্ষেত্রে, সত্তাবাচক ইজের যে বাংলা প্রতিশব্দ হয় এটি উজ্জ্ব থাকে। যেমন This is my book. This is my book. এটি আমার বই হয়, এখানে উজ্জ্ব থাকছে, এটি হয় আমার বই, কিন্তু আমরা বলি বাংলায় এটি আমার বই। এখানে সত্তাবাচক ইস এর বাংলা প্রতিশব্দ হয়, এটি উজ্জ থাকছে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। এরপরে ইংরেজির ইন্ট্রোডাক্টরি দেয়ার এর বাংলা কোন অর্থ নাই। ইংরেজি ইন্ট্রোডাক্টরি দেয়ার বাংলা কোন অর্থ নাই, হয় না। দেয়ার ইজ এ ডক্টর, ডক্টর ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ এ ডক্টর ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ এ ডক্টর ইন আওয়ার ভিলেজ। এইখানে দেয়ার ইজ এ ডক্টর ইন আওয়ার ভিলেজ, আমরা এটির বাংলা অনুবাদ করছি, আমাদের গ্রামে, আমাদের গ্রামে একজন ডাক্তার আছে, একজন ডাক্তার আছে। এখানে দেয়ারের কোন ব্যবহার আমরা বাংলায় করছি না। হওয়ার কথা ছিল
এখানে গ্রামে একজন ডাক্তার আছে, এখানে আমাদের গ্রামে একজন ডাক্তার আছে, তো আমরা এই দেয়ারের ইন্ট্রোডাক্টরি দেয়ারের বাংলা অনুবাদ এটি বাদ দিতে হয়, এটি কোনো অর্থ আমরা বাংলায় ব্যবহার করি না। আবার আমরা ইংরেজি বাক্যের ক্ষেত্রে আমরা ইংরেজিতে তু বাংলায় তুই, তুমি, আপনি, আপনারা, যে সর্বনাম পদগুলো ব্যবহার করি বাংলায়, তুই, তুমি, আপনি, আপনারা, যে সর্বনাম পদগুলো ব্যবহার করি, এগুলোর ইংরেজিতে আলাদা আলাদা কোনো শব্দ নেই, শুধুমাত্র ইউ শব্দটি ব্যবহার করে এগুলো প্রকাশ করা হয়। তুই, তুমি, আপনি, আপনারা, তোমরা, যে সর্বনামগুলো আছে সেগুলো সবগুলো ইংরেজিতে একটি মাত্র শব্দ ইউ দিয়ে বোঝানো হয়। এ কারণে আমরা যখন বাংলায় সেটি ব্যবহার করি, আমরা পরিস্থিতি অনুযায়ী কোথাও তুই, কোথাও তুমি, কোথাও আপনি, কোথাও আপনারা, তোমরা, এগুলো আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে ইংরেজির বহু বচন বাংলায় বর্জন করতে হয়, কখনো কখনো ইংরেজির বহু বচন, ইংরেজি বাক্যে ডাবল বহু বচন থাকে দুই ধরনের, সেটি আবার বাংলা যখন আমরা করি, অনুবাদ করি, তখন সেটিকে বর্জন করতে হয় এই দ্বিত্ব অনুবাদ আর বহু বচন। যেমন মেনি পিপল বাংলায় যখন আবার এই অনেক অনেকগুলো লোকগুলো এসেছে বা আসছে, এটি বললে এটি ভুল হবে, বহু বচন দিতে হবে, বাহুল্য দোষে আক্রান্ত হবে তখন। অনেকগুলো বা অনেক মানুষ এসেছে, আমরা বলি অনেকগুলো বলি আল্লাহ, তখন অনেক মানুষ এসেছে বললে, অনেক মানে বহু বছর বাংলায় সেটি অনেক মানুষ এসেছে, অনেক মানুষ এসেছে। অনেক মানুষ এসেছে তাহলে অনেক মানুষ, অনেকগুলো মানুষ এসেছে, অনেক বললেই সেটি বহু বচন হয়ে যায় বাংলায়। অনেক মানুষ এসেছে, তাহলে আমরা এই বাহুল্য দোষে আবার দোষিত করবো না, অনেকগুলো মানুষ এসেছে এটি হবে না, অনুবাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আবার কখনো কখনো ম্যাঙ্গোস আর সুইট, আরেকটি উদাহরণ ম্যাঙ্গোস আর সুইট, ম্যাঙ্গোস আর সুইট, ম্যাঙ্গোস আর সুইট যদি আমরা একটু বাক্য লিখি, তখনও কিন্তু বাংলায় আমরা আবার বহু বচন ব্যবহার করি না। ম্যাঙ্গোস আর সুইট, আমগুলো মিষ্টি, এটি অনুবাদ করা হয় না, বলা হয় আম মিষ্টি। ম্যাঙ্গোজ আর সুইট হওয়ার উচিত ছিল আমগুলো মিষ্টি, কিন্তু বাংলায় আমরা অনুবাদ করছি আম মিষ্টি। যখন নির্ধারিত ভাবে একেবারে নির্দিষ্ট ভাবে যদি বলা হয় দিজ ম্যাঙ্গোজ আর সুইট, এই আমগুলো মিষ্টি, সেক্ষেত্রে অনুবাদটা আলাদা হবে। আর কখনো কখনো ইংরেজি যে জটিল বাক্য থাকে, দীর্ঘ জটিল বাক্য থাকে,
সেগুলো ভেঙে বাংলা খণ্ড খণ্ড সরল বাক্যে রূপান্তর করে আমরা সেগুলোর অনুবাদ করি। হুয়ের পর যদি সিঙ্গুলার ভার্ব থাকে তাহলে সেটি অর্থ কে, আর প্লুরাল ভার্ব থাকলে কে, কারা, এগুলো ব্যবহার করা হয়। যেমন হু হ্যাজ কাম, হু প্রনাউন, ইট ইজ হু হ্যাজ কাম। এই হু এর পরে প্রনাউনের, এই প্রনাউন হু হ্যাজ কাম, এই হুয়ের পরে যদি সিঙ্গুলার ভার্ব থাকে তাহলে সেটি পরে সিঙ্গুলার ভার্ব থাকলে সেটির অর্থ হয় কে। যেমন হু হ্যাজ কাম, কে এসেছে, হু হ্যাজ কাম, কে এসেছে। আবার এরপরে যদি প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব ব্যবহার করা হয় তাহলে তখন কে, কারা ইত্যাদি হয় হু এর অর্থ। যেমন হু হ্যাভ কাম, হু হ্যাভ কাম, কারা এসেছে, কারা এসেছে, হু হ্যাভ কাম, কারা এসেছে। আর আমরা জানি ইংরেজিতে প্লিজ একটি শব্দ ব্যবহার করি, প্লিজ, প্লিজ গিভ মি ইওর পেন, পেন, গিভ মি ইওর পেন। এটি আমরা যখন বলি বাংলায় আমরা প্লিজ এর সাধারণ যে অর্থ দয়া করে আমাকে একটি কলম দাও এটি বলি না। সাধারণত আমরা বলে থাকি আমাকে একটি কলম দাও, আমাকে একটি কলম দাও, আমাকে একটি কলম দাও, প্লিজ গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। ইম্পার্সোনাল প্রোনাউন যেটি ব্যবহার করি আমরা বাংলায় সেটিকে পরোক্ষ ভাবে অনুবাদ করতে হয়। যেমন ইম্পার্সোনাল প্রোনাউন, যেমন ওয়ান শুড লাভ ওয়ান্স প্যারেন্টস, ওয়ান শুড, শুড লাভ, one should love one's parent, parents, one should love one's parents। তাহলে ইম্পার্সোনাল প্রোনাউন one should love one's parents, এখানে ইম্পার্সোনাল যে প্রোনাউন সেক্ষেত্রে আমরা যখন অনুবাদ করি তখন এগুলো ভাবানুবাদ করি আমরা। তখন যেমন আমরা বলি মা বাবাকে, বাবাকে ভালোবাসা উচিত, ভালোবাসা উচিত, মা বাবা, বাবাকে ভালোবাসা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অনুবাদের সংজ্ঞা, প্রয়োজনীয়তা, প্রকারভেদ এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আলোচনা করেছি। আমরা আগামী ক্লাসে কিছু বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব, বিভিন্ন সময় বোর্ডে যে অনুবাদগুলো এসেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব, কিভাবে অনুবাদ করতে হয় সেই সমাধানগুলো আগামী ক্লাসে আলোচনা করব। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।